নমস্কার বন্ধুরা, দুই ভাই বোনে আবার চলে এসেছি আরো একটা মজাদার ইটিং হাইজিনস নিয়ে। তবে বন্ধুরা, আজকে আমরা ডিনার করছি। ভাই স্কুলে গেছিল, তো সেইভাবে খাওয়া দাওয়া হয়নি। স্কুল করে টিউশন করে তারপর বাড়ি এসেছে, আর মা এদিকে রান্না করেছে। আর তার আগে বলো, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলালো খুব, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, চলো আজকে আর বেশি কথা না বাড়ি, কারণ আমাদের খিদে পেয়েছে খুব জোরে, কারণ সকালে ভাত খাওয়া হয়নি। তো বন্ধুরা, আমাদের তো সকালে ভাত, মানে আজকে ভাত খাওয়া হয়নি, এখন আমরা ওরকম করে তাকে না। তো এখন আমরা ডিনার করছি, অন্য কিছু খাওয়া হয়েছিল। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি। আও তার আগে দেখি নি আমরা আজকে কি খাবো। ভাত তো রয়েছে, ওরও রয়েছে, আর এটা হচ্ছে পুঁই শাক, আর সব রকম সবজি দিয়ে একটা মাছের মাথা দিয়ে তরকারি, আর মাছ ভাজা। আমি লেজা ভালো, লেজাটা নিয়েছি, লেজাটা আমার ভালো লাগে। আর ভাইয়ের একটা চাকা রয়েছে, আর লেজা ও খেতে পারে না বলে আমিও নিয়ে নিয়েছি। আর রয়েছে খাসির মাংস, আর রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এইটা হচ্ছে তোমার কাতলা মাছ ভাজা, আমের চাটনি, আর এক্সট্রা ভাত নিয়ে নিয়েছি, যদি আমার লাগে তাহলে আমরা নেব। আর রয়েছে আলু দিয়ে খাসির মাংস। আর ডিনার যেহেতু, তো আজকে আর হাবি জাবি আর কিছু নিই নি, আর রান্নাও তো করতে হবে, মা এসে সন্ধ্যেবেলা রান্না করেছে 6টার সময়। তো চলো বন্ধুরা খাওয়া শুরু করছি। তো পুঁই শাক মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মা করেছে, কুমড়ো আলু পটল গাঁটি কচু দিয়ে, মিষ্টি আলু পটল সব কিছু দিয়ে করেছে। হ্যাঁ দিয়েছো তো, দিয়েছো না? আবার বলছিস, মাছ দেখে খাস। এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, না মুগের ডাল তো, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ওই তো দিয়েছ নিচে। দি মাছের মাথা দিয়ে মুগের ডাল। একটু দেখে খাস, হ্যাঁ লাগত। অনেকদিন বাদে মুগের ডাল খেলাম মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিলে, রুই কাতলা মাছের মাথা দিলে ডালের স্বাদটাই আলাদা হয়ে যায়। এখান থেকে একটা বের করে নাও, মা বসে দেবে না, খেতে ঠান্ডা হয়ে যাবে খাবার।
গরম ভাত ভাত তো মানে রান্না করে উঠেছে তো গরম ভাত মাছ ভাজা সবই গরম খেতে খুব ভালো লাগছে আর সারা দিন খাওয়া হয়নি أدو دال؟ نعم 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 বাড়ির পুঁইশাক গাছ বাড়িতেই তো পুঁইশাক গাছ মানে গাছ শাকটা এত সুন্দর লাগে মিষ্টি লাগে একদম কোনো সার নেই কিছু না একদম নরম আর এখন যেন বৃষ্টি পড়ছে তো লকলকিয়ে উঠছে গাছটা ভাতটা ভাগ তো এবার বন্ধুরা মাংসটা নিয়ে নিচ্ছি মাথাতে সরা মাংসের কথা আর কি বলবো দারুন গরম ভাত গরম মাংসের ঝোল
সিদ্ধ হয়েছে খুব ভালো তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেল আর আজকে তো ডিনার করলাম দারুণ লাগলো ভালোই তো লাগবে কারণ গরম ভাত আর গরম মাংসের ঝোল একদম ফাটাফাটি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা খুব ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের দুই ভাই বোনকে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আজকের মতো চলি টাটা